ভেবি? কিছু মনে করিস না রে, তোর মার ব্যবহারে কিছু মনে করিস না। আসলে সায়ন ওভাবে বলে গেল তো, আর আমি সত্যি একটা কথা বুঝতে পাচ্ছি না, তুই সেদিন রাত্রে বাড়ি ফিরিসনি কেন? কোথায় ছিলি বল। আমি আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুই কি এমন করেছিস যেটা বলতে পারছিস না। বেবি, নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য বলতে পারছি না। বেবি, তুই আমাকে বল, কেন ফিরিসনি, কোথায় ছিলি? আমি বলতে পারবো না বাবা। কেন বলতে পারবি না? তুই বল না, আমাকে বল না, কোথায় ছিলি? বাবা বাবা, তুমি আমাকে জিজ্ঞাসা করো না, আমি সত্যি বলছি, সত্যি বলছি বাবা, আমি বলতে পারবো না। দেখেছো দেখেছো, সায়ন ওইভাবে অপমান করে গেল, তা ওর কোনো লজ্জা নেই। সায়ন ঠিকই বলেছে। বেবি, শোনো রাজ, ও যদি ভাবে, আচ্ছা, ও যদি ভাবে শ্বশুর বাড়িতে অশান্তি করে আমাদের বাড়িতে গিয়ে উঠবে, আমি তা হতে দেব না। ও যদি সত্যি কথাটা না বলে, তাহলে তাহলে আমাদের বাড়ির দরজার কাছে চিরকাল বন্ধ। স্যার, আপনার চা এখনই দেবো না বর্দা এলে দেবো? তোর বর্দা আসার আগে তোর বর্দার বর্দা এসে গেল রে টাকলা। শোন, যা আমার জন্য কড়া করে এক কাপ চা করে নিয়ে। তারপর শঙ্করবাবু, আমার টাকার কত দূর? করছি, ব্যবস্থা করছি। দেখুন, সাত দিন তো প্রায় শেষ হতে চলল, মনে আছে? মনে থাকলেই ভালো, তবে এতগুলো টাকা তো সময় মতো জোগাড় করতে পারবেন? কথা যখন দিয়েছি নিশ্চয়ই পারবো। আওয়াজ দিচ্ছেন? আরে মশাই, টাকা জোগাড় করছেন তো বাড়ি বন্ধক রেখে। টাকাটা যেভাবেই জোগাড় করি না কেন, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। পারবেন না? পারবো না মানে? ও বাড়ি বন্ধক দিতে আপনারা পারবেন না, কারণ ও বাড়ি বন্ধক হবে না। তার মানে? দেখুন, তার চেয়ে একটা কাজ করুন না, ওই ফলতার জমিটা আমাদের লিখে দিন, ব্যাস সব ঝামেলা খতম। আপনি টাকাও চাইছেন জমিও চাইছেন, কি ব্যাপার বলুন তো। আস্তে আস্তে, এটা আপনাদের ভালোর জন্যই বলছি, আপনারা টাকা দিতে পারবেন না, তাই ফলতার জমিটা আমাদের দিতে হবে, ঠিক আছে? মিস্টার রয়ন চ্যাটার্জি? ইয়েস। ভালো আছেন তো? এই চাটা তোর বর্দাকে খাইয়ে দে। একটা অসভ্য লোক। কি বলছিল? বলছিল বাড়ি বন্ধক হবে না। সে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। ভাবো তো, সে কাছে কোনো খবর পেলি বাড়ি বন্ধকের ব্যাপারে কি হলো? বাবা, আমার এখনো ভবত শঙ্কলের বাড়ি যাওয়া হয়নি। তোকে না যেতে বলেছিলাম? হ্যাঁ, আমি ভাবছিলাম যে অফিস থেকে একেবারে বিকেলে যাবো। হ্যাঁ, একটা ফোন কর। ফোন করেছিলাম বাবা, কিন্তু সুইচ অফ বলছে। তাহলে একটা কাজ করবি, বাড়ি ফেরার পথে ওর সাথে আগে দেখা করে যাবি। ঠিক আছে। ও বাড়ি বন্ধক দিতে আপনারা পারবেন না,
কারণ ও বাড়ি বন্ধক হবে না। কি ব্যাপার সায়ন এখানে দাঁড়িয়ে? এমনি ক্লাসে যাবে না? না, এই ক্লাসটা গ্যাপ দিয়েছি, পরে যাব। তাহলে তোমার ক্লাসটা? তাপস বাবুকে বলেছি, উনি নিয়ে নেবেন ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তোমার স্ত্রী, আই মিন নন্দিনীর খবর কি? সুস্থ আছে তো? আচ্ছা, ডাক্তারবাবু কবে ডেট দিলেন? কি ব্যাপার, বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে নিশ্চয়ই? ওই একটু হয়, অর্ধাঙ্গিনী বলে কথা, এসব ব্যাপারে বেশি টেনশন করো না সায়ন, অ্যাডজাস্ট করো সায়ন। অ্যাডজাস্টমেন্টই হলো বিবাহিত জীবনের আসল মন্ত্র। দেখো, তুমি যত বেশি তোমার স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করবে, তুমি তত আদর্শ স্বামী হয়ে উঠতে পারবে। তবে এ ব্যাপারে আমি আসছি। কোথায়? দেখি ক্লাসটা নেওয়া যায় কিনা। একদিনের মধ্যে যোগাযোগ করব। না না, বাড়িতে এখনো কাউকে কিছু জানায়নি। আমি বুঝতে পারছি, কিন্তু বাড়িতে এখন কেউ কিছু জানলে কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, বাবার কাছ থেকে আমি 3 কোটি টাকা চেয়েছি। এতেও যদি না হয় তাহলে দাদুভাইকে দিয়ে বলতে জমিটা লিখে নেব। ঠিক আছে, আমি কালকে ফোন করছি। ফোনটা দেখি। ফোনটা চমৎকার, সঙ্গে সঙ্গে ফোনের নাম্বারটা ডিলিট করে দিলে। কার ফোন ছিল, কে ফোন করেছিল?
নোংরামির একটা লিমিট থাকে নন্দিনী, কোনো কথা নয়। আমি তোমাকে অনেক কথা বলার সুযোগ দিয়েছি, আর একটা কথা তোমার থেকে আমি শুনতে চাই না, তুমি একটা নোংরা মেয়ে। তুমি কেন আমার সাথে এরকম করছো? বিশ্বাস করো আমাকে, আমাকে প্লিজ একটু বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ঘৃণা করি। আজ থেকে আমার বিছানায় আমার পাশে শোয়ার কোনো অধিকার তোমার নেই। যদি বিন্দু মাত্র লজ্জা জ্ঞান থাকে তাহলে আজ থেকে আমার বিছানায় তুমি শোবে না, তোমার শোয়ার জায়গায় মাটিতে। আমি তোমাকে ঘৃণা করি। আজ থেকে আমার বিছানায় আমার পাশে শোয়ার কোনো অধিকার তোমার নেই। তুমি একটা নোংরা মেয়ে।
বিন্দু মাত্র লজ্জা জ্ঞান থাকে, তাহলে আজ থেকে আমার বিছানায় তুমি শোবে না, তোমার শোয়ার জায়গায় মাটিতে। চেনা চেনা মো